বন্ধুরা, আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় উপস্থাপক রেজন গাজি, এবং আমার সাথে এই ওয়ার্ল্ডে আছে আমার বড় ভাই, আমার প্রিয় ভাই রাহেন গাজি। সে এখন আমাদের সেই পুরনো যেই পোর্টালটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমাদের যেই নতুন আবিষ্কারিত যেই ভিলেজটা আছে সেটাতে গিয়েছিল, এবং অনেকগুলো কুকুর আছে তার কাছে অলরেডি, তারপরে সে ব্রিড করতে করতে এতগুলো বানিয়েছে। আজ আমাদের প্রধান উদ্দেশ্য হলো নেদার। আসলে ঘটনা একটা হয়েছে, একটা খারাপ ঘটনা ঘটেছে। যে কোনো একটা কারণবশত আমার যে রেকর্ডার ছিল সেটা স্টপ হয়ে গিয়েছিল, এবং তার জন্যে আমার যে সেভ করার রেকর্ডগুলো ছিল সেটা ডিলিট হয়ে গেছে অথবা সেভই হয়নি। তার জন্য আপনাদের কাছে দুঃখিত, এবং আমরা অনেক ততটাও নয়, কিছুটা দূরত্ব অতিক্রম করেছি, এবং আমরা একটা নিউ বায়োম খুঁজে পেয়েছি। আপনাদের সেই বায়োমটা দেখাতে চাই, এবং আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হলো নেদারাইট। হ্যাঁ বন্ধুরা, 1.16 নিউ ব্লক যেটা এসেছে, নিউ একটা ইগনিট, যেটা কি ডায়মন্ডের থেকেও বেশি টাফ, অর্থাৎ ডায়মন্ডের থেকেও বেশি শক্ত, আরও ভালো। তাই আমরা চাই সেটা বানানোর জন্য, অর্থাৎ সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, সেটা কিছু জিনিসপত্র দিয়ে বানাতে হয়। আমরা সেগুলো খুঁজবো, এবং সেগুলোর নাম হলো এনশিয়েন্ট ডেব্রিস। তাহলে চলুন বন্ধুরা, আমরা প্রথমেই আমাদের নেদার পোর্টাল দিয়ে আমরা নেদারে চলে যাই। আসলে যাওয়ার আগে একটা কাজ আছে, আমি আমার আমার নতুন একটা সোর্ড বানাতে হবে, কেননা নেদারে আমার ডায়মন্ড সোর্ড বলতে গেলে কোনো কাজেই আসে না। তাই আমি একটা নতুন সোর্ড বানিয়ে নিলাম, অর্থাৎ আমার আয়রন সোর্ড কোনো কাজে আসে না, তাই একটা নিউ ডায়মন্ড সোর্ড বানিয়ে নিলাম, একদম নিউ ফ্রেশ। এটাই নিয়ে আসবো। ভাইয়া তুমি আসবে? কি করতেছো? আচ্ছা, এখানে কি কোনো জায়গায় আয়রন আছে? একটা একটা দাও, একটা একটা, কারণ আমার আয়রনটা লাগবে একটা শিল্ড বানানোর জন্য, কারণ শিল্ডটা আমার প্রয়োজন। নেদারে যে পিগলিন্সগুলো আছে তাদের কাছে কি বলে সেটাকে, এক্সবো বলে, হ্যাঁ এক্সবোগুলো, ক্রসবোগুলো আছে, সেটা আছে তাদের কাছে, যেটা কি খুব পাওয়ারফুল, তারা তিন চারজন মিলে মারে, তাই মরার সম্ভাবনাটা বেশি। কি লাগবে? শিয়ার? কেন? ও আচ্ছা, শিল্ড শিল্ড শিল্ড, হ্যাঁ। তাহলে বন্ধুরা, আপনাদের একটা আশ্চর্যকর ঘটনা দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে যে ম্যাপটা আছে কিছুটা লোড হয়েছে। আসলে ম্যাপটা কিছুটা লোড হয়েছে, এটা কিন্তু অরিজিনাল ওয়ার্ল্ডের ম্যাপ নয়, এটা আমরা নেদারে গিয়ে ম্যাপটা ক্রিয়েট করেছিলাম। এবং আমি ঠিক জানি না এটা কি আগের থেকেই নাকি নতুন অ্যাড হয়েছে, যে নেদারে গিয়ে যদি ম্যাপ ক্রিয়েট করি তাহলে নেদারের ম্যাপ ক্রিয়েট হয়, হয়তো বা এটা কোনো গ্লিচও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটা নিউ আপডেট। এটা নেদারের ম্যাপটা দেখাচ্ছে, আমরা ব্যাসাল্ট বায়োমে, সে বায়োমের ম্যাপটা দেখাচ্ছে, এবং আপনাদের দেখাতে চাই আরও একটা বায়োম আমরা এক্সপ্লোর করেছি, আরও একটা নয় আরও দুটো বায়োম আমরা এক্সপ্লোর করেছি, সেটা দেখানোর আগে আমি একটু শুয়ে নিই। তাহলে বন্ধুরা চলুন দেখাই আপনাদের, প্রথমে চলে যাব আমাদের নেদার পোর্টালে। গোয়িং টু দ্য নেদার, উস। এসে পড়েছি বন্ধুরা। তাহলে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু নেদারেরই ম্যাপ, দেখুন আমি যত হাঁটবো তত লোড হবে। আমরা এখানে এদের সাথে মারামারি করতে চাই না, কারণ কিছুক্ষণ আগে মারামারি করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে এই জায়গাটা কি হলো, এটা বন্ধ কেন? ও এটা ভুল জায়গা, এই তো আমাদের টানেলগুলো। ভাইয়া নিজের কুকুরগুলোকে নিয়ে আসছে, উলফগুলোকে, এবং এই টানেলেরই বন্ধুরা এ পাশে দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিলেজে যাওয়ার যে পোর্টালটা সেটা, এবং সোজা এই পাশে যদি আপনাদের দেখাই, এখানে একটু জায়গা করে নিই,
দেখতে সুন্দর লাগছে না। এখন এখন ঠিক আছে, আপনাদের দেখাই যে এপাশে যে টানেলটা সেটা সোজা যায় একটা নিউ বায়োমে, একটা নয় বন্ধুরা দুটো নিউ বায়োম বলা যায়। আপনাদের দেখাই একটা হল প্লেইন বায়োম যেটা কি নেদারের অরিজিনাল বায়োম, এবং দূরে বন্ধুরা আপনাদের ব্রাইটনেসটা বাড়িয়ে দেখাই ওইখানে একটা ফরেস্ট ব্যায়াম আছে, কি ফরেস্ট যেন বলে, সেই ফরেস্ট ব্যায়ামটা আছে যেখানে পিগলিনরা স্পন হয় এবং পিগলিনরা আস্তে আস্তে এই পাশ পর্যন্ত এসে পড়েছে। এখানে একটা গাস্ট, আমি একদমই চাই না এর সাথে কিছু করার। এবং বন্ধুরা এখানে নিউ একটা গোল্ড অর এসেছে আপনাদের দেখাতে চাই, একটু দেখতেই পাচ্ছেন আমি একটা খনন করেছি, খনন করার পর আমি একটা গোল্ড পেয়েছিলাম হয়তো, অর্থাৎ একটা গোল্ড ইগনেট সেটা পেয়েছিলাম, আমি হয়তো সেটা রেখে এসেছি। আপনাদের একটা খনন করে দেখাতে চাই কিন্তু গাস্ট গাস্ট করতে দিচ্ছে না সেটা। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখান থেকে আমি গোল্ড ইগনেট পেয়েছি, তিনটে পেলাম। এভাবে বন্ধুরা এগুলো থেকে অনেকগুলো পাওয়া যায় এবং সেটা আসলে কাজে লাগে, সেটা এভাবে দেওয়া হয়নি, এটা একটা নতুন অর অ্যাড করা হয়েছে কাজের জন্য। যে নেদারাইট যেটা আছে সেটা কিন্তু এনশিয়েন্ট ডেব্রিস এবং গোল্ড অরের মিশ্রিত একটা অ্যালয়, সেটাই আপনাদের দেখাবো যে কীভাবে বানাতে হয় এবং রেসিপিটা কী সেটাও দেখাবো। কিন্তু এর আগে আমাদের যেতে হবে এনশিয়েন্ট ডেব্রিস যেখানে স্পন হয়, অর্থাৎ এনশিয়েন্ট ডেব্রিসের জায়গা। আপনাদের বলে রাখি লাভা পুল যেটা আছে, লাভা পুল হলো লেভেল ওয়াই, অর্থাৎ মাঝখানের যে লেভেলটা আছে যেটা আমাদের এখন আমার 79 এখন 80 দেখতে পাচ্ছেন, মাঝখানের যেই কোয়ারটা আছে সেটা লেভেল ওয়াইতে থাকতে হবে বা তার নিচে থাকতে হবে। এবং আমরা ভেইন পাবো, অর্থাৎ আমরা যেই একটার সাথে আরেকটা যে লাগানো থাকে সেটা পেতে পারি, অর্থাৎ এনশিয়েন্ট ডেব্রিসের একটার সাথে আরেকটা বা একের অধিক বা একটাই পেতে পারি। লেভেল 22 থেকে 28-এর মাঝখানে এটার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ বলো, তুমি এন্ডারম্যানকে মেরে গ্রাস ব্লক পেয়েছো, একটা রেয়ার ড্রপ কিন্তু অনেক ভালো, কি করবে এটা এখন নেদারে বসাবে? হ্যাঁ বসাও দেখো। এবং আমি আমি চেষ্টা করব এখান থেকে যথাসম্ভব গোল্ড এবং জিনিসপত্রগুলো নেওয়ার। আমি দেখতে চাই এটা সর্বোচ্চ কত নিচ পর্যন্ত যায়, আমার যেতে হবে লেভেল 12 বা তার নিচ পর্যন্ত। আমি এগুলো যথাসম্ভব নিয়ে নেব। এখানে কি নামার কোনো ব্যবস্থা আছে কি আজও? হ্যাঁ এখানে একটা নামার ব্যবস্থা আছে, এত বা ভালো নয়। আমার পিছনে একটা গাছ পড়েছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো একটা গ্লিচের কারণে ভাইয়ার কুকুরগুলো চলে গেছে, মানে হয়তো বা টেলিপোর্ট হয়েছে অথবা নেদার পোর্টালে আটকে গেছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখানে একটু বিশ্রাম নেই। গাস্ট কোথায়? গাস্ট হয়তো বা ডিসপন হয়ে গেছে বন্ধুরা। এখানে একটা স্টেয়ার কেসের মতো বানিয়ে ফেলি, কারণ আমাদের এটা লাগবেই। আমি চেষ্টা করব ওর গিফটটা ওকে দিতে, দেখি পারি কি। এই তো পেরেছি, খালি লাগেনি তার শরীরে। আরেকটা মার, আরেকটা মার, আরেকটা মার। না তার তার যে বোমাটা আছে সেটাতে আবার তা মারতে হয়, আবার পিছে ব্লাস্ট করেছে।
সে মারতেই পারছে না। আবার রিপিট তো দিয়েছি কিন্তু লাগেনি। আমি এই বায়োমে এসে পড়েছি, আমাকে পিছন থেকে পিগলিন মারছে, এখান থেকে গাস্ট মারছে। আমি উপরে এসেছি এবং চেষ্টা করছি যথাসম্ভব যত জলদি সম্ভব না মরার। হ্যাঁ, আমি এখানে আবার এসে পড়েছি সেফ প্লেস। তাহলে আপনারা যেমনটা দেখলেন ওইখানে একটু নিচা জায়গা আছে, কিন্তু আমার আমার আরও নিচা জায়গা লাগবে, লেভেল 12 পর্যন্ত। অর্থাৎ আমার হয়তোবা নতুন একটা বায়োম খুঁজতে হবে, প্লেইন নেদার বায়োম। এবং যেমনটা দেখতে পাচ্ছেন এখানে গ্রাস ব্লকটা যেটা ভাইয়া বসিয়েছিল সেটা থেকে গ্রাস হচ্ছে, সত্যি হচ্ছে। তাহলে আমরা চেষ্টা করব এনশিয়েন্ট ডেব্রিস পাওয়ার, একটা ভালো পথ খুঁজে পাওয়ার, এবং যদি সেটা পাই তাহলে আপনাদের সাথে আবার ফিরে আসব। তাহলে বন্ধুরা, আমরা নেদারে অনেক খুঁজেছি কিন্তু মানে এরকম কোনো প্লেস পাইনি যেখানে আমরা এনশিয়েন্ট ডেব্রিস খুঁজে পাওয়ার সম্ভাবনাটা আমাদের বেড়ে যায়। কিন্তু অবশ্যই আমরা এইসব ব্ল্যাক স্টোন এবং ব্যাসাল্ট পেয়েছি, যেগুলো দিয়ে যেগুলো হলো স্ট্রাকচার ব্লক। এবং দেখতেই পাচ্ছেন ব্ল্যাক স্টোনটা অনেক সুন্দর এবং আমাদের নেদার পোর্টালটা পুরো এপিক হয়ে গেছে, একদম ফাটাফাটি দেখতে লাগছে। এবং নিচে নিচে যে ফ্লোরটা বানিয়েছি সেটা ব্যাসাল্ট, পলিশড ব্যাসাল্ট দিয়ে বানিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। এবং বন্ধুরা, আপনাদের বলে রাখি আমাদের কিন্তু এনশিয়েন্ট ডেব্রিসের খোঁজ চলতেই থাকবে যতক্ষণ আমরা সেটা পাই, এবং ততদিনে আমরা ডায়মন্ড জোগাড় করব আমাদের স্যুট বানানোর জন্য, কারণ নেদারাইট কিন্তু ডায়মন্ড স্যুটে ব্যবহার করা যায়। বন্ধুরা, আপনাদের আগেই বলে রাখি নেদারাইট ডায়মন্ড স্যুটে ব্যবহার করতে হয়, সেটা কিভাবে করতে হয় সেটা আপনাদের আবার দেখাবো অন্য একটা পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আগামী পর্বে দেখা হবে। টাটা।